বন্ধুরা, আবার চলে এলাম নতুন এক প্রজাতির পাখি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য গল্পের ছলে। আজকে কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বলে বিস্তারিত তথ্যগুলো বেছে বেছে নিয়ে এসেছি। সেই সম্পর্কে যে আজকে আলোচনা করতে চলেছি, গল্প কিন্তু ইন্টারেস্টিং হবে সেটা নির্ঘাত। সুতরাং আপনারা কিন্তু ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকতে থাকতে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আর আমাকে উৎসাহ যোগাবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নিত্য নতুন ভিডিওগুলো আমি নিয়ে আসতে পারি। সেরকম বন্ধুরা, আজকে যে পাখিটা সম্পর্কে আলোচনা করব সেই পাখিটার নাম হচ্ছে সারস পাখি। তাহলে এই সারস পাখি সম্পর্কে নিত্য নতুন কয়েকটা আপডেটগুলো আমি নিয়ে চলে এসেছি, সেটা ইন্টারেস্টিং যে হবে সেটা তো আগেই বলেছি, আবারও বলছি। তাহলে বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা বন্যপ্রাণী সম্পর্কে যে নিত্য নতুন কিছু আপডেট রয়েছে সেগুলো সম্পর্কে অনেকেই জানি না। এমনকি বন্যপ্রাণী যে সাধারণ নিয়মগুলো আছে, তাকে মারতে নেই এবং বন দপ্তরে বিনা অনুমতিতে আপনি বাড়িতে পুষতে পারবেন না, অনাদায়ে আপনি কিন্তু অন্যথা শুধু আইনি ফেসাদে পড়ে জেল খাটতে হতে পারে এবং আর্থিক জরিমানা হতে পারে, সেই রকম কিছু কিছু তথ্য সহ আজকের গল্পের ছলে যে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে সেটা কিন্তু অপেক্ষা করছে। জাস্ট একটু মিনিট অপেক্ষা করুন। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে কোনো পশু পাখি আপনার উপর যদি, তারা তো অবলা জীব, তারা ঠিক বুঝতে পারে না, আমাদের মানুষের মতো হিতাই তাদের জ্ঞান থাকে না, যার ফলে কিন্তু তারা ভুলভ্রান্তি করে আপনার সঙ্গে হয়তো বা কিছু আপনার ক্ষতি করতে পারে, তা বলে কিন্তু আপনি গায়ে তাদের হাত তুলতে পারেন না, এইটা বন আইন রয়েছে। সুতরাং এগুলো সম্পর্কে একটু মাথা ঠান্ডা করে বিচার বিবেচনা করতে হবে। এছাড়া বন্যপ্রাণী আমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু অনেক কিছু ক্ষতি হচ্ছে, সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে তারা যেন না হারায় তার জন্য তাদের উপযুক্ত বাসস্থান এবং তাদের সঙ্গে কিছু শিকারি রয়েছে বন্যপ্রাণীকে ধরে ধরে হত্যা করছে, তারা যেন আর হত্যা না করতে পারে সেই বিষয়ে জনমত বেশি করে সুচার করতে হবে। আপনি বাড়িতে বসেও কিন্তু বিনামূল্যে সেই সব প্রচারগুলো করতে পারেন। চলুন বন্ধুরা, তাহলে বাজে না বকে আজকে মূল তথ্যতে যে সারস পাখি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। খুবই দারুণ তথ্য, যেরকম বাংলার অনেক রকম পাখির মধ্যে বড় পাখি সারস প্রাকৃতিক সৌন্দর্য, চাষের জমির আশেপাশেই লাঙ্গলে যখন জমি চাষ হয় গরুর মাধ্যমে, তখন তার পেছনে পেছনে কিন্তু এই সারস পাখিরা হাঁটে পোকামাকড় খাওয়ার জন্য, যারা ফসলের পক্ষে ক্ষতিকারক সেই সব পোকাগুলোকে খায়। তাহলে সারস পাখিদের বেশিরভাগ দেখা যায় কারণ চাষের জমির ফসলের ক্ষতিকারক পোকামাকড়ই তারা খেতে ভালোবাসে। তাহলে সারস একসময় আশ্চর্যজনকভাবে সংখ্যায় কমে গেছিলো, তাদের লাল তালিকায় আশ্চর্যজনকভাবে তাদের বিপন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু বন দপ্তরের উদ্যোগে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ফলে এইগুলো ধীরে ধীরে কভারেজ একটু আসা শুরু করেছে। ইদানিং কিন্তু সারস পাখি মোটামুটি একটা সংখ্যায় রয়েছে, তাও কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে। তাহলে আমেরিকাতে বেশি সবচেয়ে সারস পাখি পাওয়া যেত একসময়, সেই রেকর্ডটাকে ভেঙে এখন বাংলায় প্রথম স্থান দখল করতে চলেছে। সুতরাং বন দপ্তরের জনসচেতনতামূলক প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে চেতনা উদয় করতে বিশেষ প্রয়োজন রয়েছে। মানুষ বুঝতে পেরেছে সারস সংরক্ষণের মাধ্যমে জমি ফলন বাড়লে চাষির ফসল সস্তায় বাজারে পাওয়া যাবে এবং শিকারীরা আর সারস মারবে না। কীটনাশক ব্যবহারের ফলে চাষের জমিতে ওই সারস পাখিরা সেই সব কীটনাশক খেয়ে কিন্তু মারা যাচ্ছে। এই সব পরিস্থিতিগুলোর সম্পর্কে আমরা কিন্তু একটুখানি যদি খেয়াল রাখি বা এই ভিডিও শেয়ারের মাধ্যমে, এই ভিডিও ঠিক নিচে বাঁকানোর চিহ্নের মাধ্যমে যদি আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা লাঘব হবে, তারা সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারছেন যে কোনটা করতে নেই এবং কোনটা করতে আসে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের পাশাপাশি দেখবেন ওখানটায় ছোট্ট করে অল্প দান দিকে মোর লেখা আছে, ইংরেজিতে MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশান বক্সে ভিজিট করলে পরে ওখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাবেন, যেরকম আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে রাখলে পরে আপনার সুবিধা হবে। কোনো কারণে ইউটিউব চ্যানেলে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হলে আপনারা ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আমাকে আপন করে নিতে পারবেন। পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলে যে 250-300 ভিডিও দিয়েছি তার মধ্যে সেরা তিনটে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে নিলে পরে বা আমার ওই ভিডিওগুলো দেখলে যদি ভালো লাগে তাহলে নিচে বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, তারাও কিন্তু এরকম উপযুক্ত কয়েকটা ইনফরমেশান
খুব অনায়াসে পাবেন এবং উপকৃত হবেন। সুতরাং বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলো যেহেতু আপনি পিওর বাঙালি আপনার চোখে বা কানে কিন্তু বাড়ছে। সেই সব ভুলগুলো আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে যদি আমাকে ধরিয়ে দেন, তাহলে কিন্তু আমি আমার ভুলগুলো শুধরে আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। সুতরাং বন্ধু, আজকে বেশি কথা গুরপেশ না করে চলুন মূল কথা আর একটা আলোচনা করে ভিডিওটা শেষ করব, কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। তাহলে চলুন বন্ধুরা মূল কথা আলোচনা করি। সারস পাখিকে ইংরেজি স্টক বলে। তো এই জীববিজ্ঞানী গবেষকদের মতে সারস পাখিরা এক বাসায় সারা জীবন থাকে না, বছরে দুবার অবসর মতো নতুন বাসা তৈরি করে সপরিবারে গৃহপ্রবেশ করে। আবার নতুন কোনো সারস পাখি এসে পুরনো অন্য পাখির সারস পাখির বাসাগুলোকে ভেঙে নতুন করে মজবুত করে বাসা তৈরি করে। গৃহপ্রবেশ সত্যিই একটা আনন্দদায়ক একটা মানুষদের ক্ষেত্রে হয়, কিন্তু আমি সত্যি কথা এইটার বিষয়ে একটু রহস্য করে আপনাকে বললাম, আপনারা মনে কিছু নেবেন না। তাহলে আবার নতুন কোনো সারস পাখি যখন এসে পুরনো ওই পাখিটাকে ভেঙে টেঙে আবার নতুনভাবে তৈরি করে, কারণ কেন অনেক সময় ঝড় বৃষ্টি তাদেরকে সহ্য করতে হয়, তখন যেন ওই বাসাতে তারা একদম খুব ভালোভাবে থাকতে পারে। তাহলে সারস পাখির গোটা শরীর কিন্তু কালো হলেও পালকে ঢাকা সাদা পশম শুধু গলায় থাকে। আন্তর্জাতিক সংস্থার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর বিপন্ন রেড লিস্ট তালিকায় কিন্তু এই সারস পাখি একসময় থাকলেও এখন কিন্তু অনেকটা তাদের সংখ্যার উন্নতি হয়েছে। অন্য কোনো বন্যপ্রাণীকে এত তাড়াতাড়ি রিকভার করা যায়নি, একমাত্র সারস পাখিকে সেটা সম্ভব হয়েছে। মানুষের চৈতন্য উদয় হয়েছে বলা যায়। একদিকে সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তন সহ মানব সভ্যতার সংখ্যা বৃদ্ধির কারণে অজস্র প্রাণীরা বিপন্ন হলেও সারস পাখি কিন্তু ব্যতিক্রম। তাই জলাভূমির কাছাকাছি কৃত্রিম বাসস্থান তৈরি করে তাদের সংখ্যাটাকে আমরা আরও বেশি বাড়ালে পরে আমাদের চাষি ভাইরা উপকৃত হবেন, যার ফলে চাষি ভাইরা সস্তায় বাজারে তাদের দ্রব্যগুলো আনলে আমরা কম পয়সায় সেগুলো পাবো এবং আমরা অনেকটা লাভবান হব। সুতরাং বন্ধুরা, আমি বারবার হাত জোর করে আপনাদের অনুরোধ করছি যে আপনারা বন্যপ্রাণীদের একটু ভালোবাসার চেষ্টা করুন। এই সম্পর্কে জনসাধারণের কাছে বেশি বেশি করে ফ্রিতে প্রচার করার জন্য আপনারা আমার এই ভিডিওর নিচে বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটনের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটন টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টেপার পাশাপাশি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে এই ভিডিওকে যদি একটু এগিয়ে নিয়ে যান, তাহলে আমি খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো ভালো ক্যামেরা এবং সেট আপের মাধ্যমে আরও উন্নত মানের ভিডিও দিতে পারবো। যদি আপনারা একটুখানি যদি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটা একটা শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ যোগাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। চলুন তাহারে বাজে বক বক কম করে মিউজিকের সাথে সারস পাখিদের আর কিছু টপিক আমি আলোচনা করেছি বা দেখাচ্ছি দারুণ দারুণ সিনগুলো, এগুলো মিস করবেন না। আর দু মিনিট ধৈর্য ধরে একটু দেখুন, ব্যাপারটা কিন্তু জমে উঠবে। সুতরাং আমি ততক্ষণ বকবকটা বন্ধ করে আপনাদের কাছে চিরবিদায় দিচ্ছি, ততক্ষণ নতুন ভিডিও আসা অবধি আপনারা ভালো থাকবেন।